हेलो व्यूअर्स, आबार तोमादे सामने नतून एक भिडियो निये चले एलाम। आज के आम्रा जाबो टाकी। आम्रा एखन आछि बिराटी स्टेशने। एई बिराटी स्टेशन थेके टाकी दूरत्व मात्र 11 किलोमीटर। और बंधुरा, एक दिनेर घोरार मतन खूबी भालो एकटी जायगा। अवश्यई तोमरा आमार भिडियोटी फुल देखबे। और भिडियोटी भालो लागले अवश्यई लाइक कमेंट और सबस्क्राइब करबे। और शियालदा स्टेशन थेके टाकी दूरत्व 2 घंटा। आम्रा जे ट्रेनटी उठेछि, ए ट्रेनटीर नाम हलो हासनाबाद लोकल। हासनाबादेर ठीक आगे स्टपेज हलो टाकी। ए टाकीते खुबी भालो भालो होटेल आछे। आर आमार डेस्क्रिप्शन बक्से सबई नम्बर देवा थाकबे, तोमरा देखे नेबे। आम्रा एखन चले एलाम टाकी स्टेशने। एखान थेके टोटो धरे जाबो आम्रा राजबाड़ी घाट। जनप्रति भाड़ा 20 टाका। আমরা এখন টোটো ধরে বেরিয়ে পড়লাম রাজবাড়ির ঘাটের উদ্দেশ্যে। এখানে 2টি টোটো নেওয়া হয়েছে, আর আমি রয়েছি এখানে মোটর ভ্যানে। দেখতে পাচ্ছ সবাই এখানে, আর আমার সঙ্গে এখানে আরো সব বন্ধুরা রয়েছে আমার। দেখ, আমরা এখন পৌঁছে গেছি টাকি রাজবাড়ির ঘাট। আর আজকে খুবই হাওয়া চলছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ। খুবই হাওয়া, হাওয়া মানে প্রচন্ড বেগে একটি হাওয়া চলছে এখানে। আমরা যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছি, তাই আগে আমরা টিফিন করে নেব। এখানে আমাদের টিফিনে ছিল 4টি করে কচুরি ও আলুর তরকারি, 20 টাকা করে প্লেট। আমরা এখন টিফিন করে চলে এলাম রাজবাড়ির ঘাটের ভিতরে। এখান থেকেই দেখবো আমরা ইছামতি নদী। দেখতে পাচ্ছ তোমরা ইছামতি নদী। এই ইছামতি নদীর একদম ওই পারটা দেখতে পাচ্ছ, যেটা সবুজ দেখা যাচ্ছে, ওই পারটা হলো বাংলাদেশ। আর আমি দাঁড়িয়ে আছি এখন ইন্ডিয়ার দিকে। এই টাকিতে যারা আসবে, এখানে দেখতে পাবে তোমরা অনেক নৌকা, ভটভটি নৌকা। অবশ্যই তোমরা এটি চড়বে, আর এটি না চললে মনে হবে কি যেন একটা বাকি রয়ে গেল। আর এই নৌকা আমরা পরে চড়ব, আমরা আগে টোটো করে আমাদের সাইট সিন ঘুরব। আমাদের এখন টোটো কথা বলা হবে, তোমরা আমার সঙ্গে চলো। টোটো নিয়ে আমরা এখন যে যে সাইট সিনগুলো দেখাবে সেইগুলো ঘুরে তারপরে আমরা এখন নৌকা চড়ব। আমরা এখন টোটোতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ সবাই। আর এই টোটো ভাড়া আমাদের পড়েছিল, 3টি টোটো ছিল আমাদের, 1টি টোটো ভাড়া পড়েছিল 500 টাকা করে। এখানে অনেক দামি এবং কম দামি হোটেল আছে, তোমরা আমার ডিসক্রিপশন বক্সে দেখে নেবে। আমি সব হোটেলের নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নেবে। এটি হলো জোড়া শিব মন্দির। এটি প্রায় 300 বছরের বেশি পুরনো মন্দিরটি। আমরা এখন চলে এলাম জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়িতে। এখানে তোমরা দেখতে পাবে মানে দুর্গাপুজোর, আমরা যেহেতু আগে গেছি, কয়েকদিন আগেই এসেছিলাম, তাই তোমাদের দেখাবো এখানে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে।
এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুর্গা মূর্তি এখানে তৈরি হচ্ছে, এখানে সব কাজও হচ্ছে, আরো এখানে বাড়ির কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। বাদিকে তোমরা যে বাড়িটি দেখতে পাচ্ছ, এটিতেই হয়েছিল গয়না বস্ক সিনেমার শুটিং। এই বাড়িটি তোমাদের হয়তো ভেতর দিয়ে দেখাতে পারছি না, কারণ এই দরজাটা বন্ধ আছে। আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো, আমি ওই পাশ থেকে দেখাচ্ছি, তোমরা দেখো বাড়িটির ভেতরটা দেখাবো একবার। দেখতে পাচ্ছ তোমরা বাড়িটির ভেতরটা, এখানে কেয়ারটেকার মনে হয় থাকে হয়তো। এরপরে যাবো আমরা আরেকটি গন্তব্যের দিকে। এই বাড়িটিতেই হয়েছিল বিসর্জন সিনেমার শুটিং, আবির চট্টোপাধ্যায়ের বই। এরপরে আমরা আবার টোটো ধরে বেরিয়ে পড়লাম আরেকটি স্পটের উদ্দেশ্যে, আর এটি হলো সব থেকে এখানকার মিনি সুন্দরবন, যেটাকে বলে থাকে। আমরা এখন চলে এসেছি মিনি সুন্দরবন। এখানে আসতে গেলে অবশ্যই সবার একটা করে অরিজিনাল আইডি নিয়ে আসবে, কারণ এখানে আইডি ছাড়া কাউকে প্রবেশ করতে দেয় না ভিতরে। এখানে আমরা টিকিট কেটে নেবো, এখানে 10 টাকা মূল্য টিকিট আমরা কাটছি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও টাকি যাওনি, অবশ্যই তারা তাড়াতাড়ি করে যাও, ঘুরে আসো টাকি, অবশ্যই তোমাদের সবারই ভালো লাগবে। এর পরের গন্তব্যস্থল হলো তিনটি নদীর মোহনা। আমরা এখন চলে এলাম তিনটি নদীর মোহনা। এখানে আসতে গেলে প্রথমে দেখতে পাবে তোমরা এখানে ইটভাটা, এখানে অনেক ইট তৈরি হয়। আমরা ওই সোজা রাস্তাটা দিয়ে চলে যাব, ওখানে একটি গেট আছে, গেটটি পার করেই তোমাদেরকে দেখাবো। আমরা এখন গেটের ভেতরে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছো ওয়েদারটি খুবই মেঘ করেছে, মানে যখন তখন বৃষ্টি পড়তে পারে, আর খুবই সুন্দর দেখাচ্ছে ওয়েদারটি, মেঘের আড়ালে একদম খুবই সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছ তোমরা ওই দূরে যেটি দেখা যাচ্ছে, পুরোটি হচ্ছে তিনটি নদীর মোহনা। একটি হলো ইছামতি, আরেকটি বিদ্যাধরী, আরেকটি হলো কালিঙ্গী নদী। এই তিনটি নদীর মোহনা মিলে একটি নদী তৈরি হয়েছে এখানে। আবার আমরা টোটো ধরে বেরিয়ে পড়লাম আরেকটি গন্তব্যের দিকে। আমরা এখন চলে এলাম বহু পুরনো একটি রাজবাড়িতে। যেহেতু আমরা দুর্গাপুজোর আগে গেছিলাম, তাই জন্য দেখতে পাচ্ছ তোমরা এখানে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে।
দেখো তোমরা কি সুন্দর দুর্গা মূর্তি তৈরি হচ্ছে। এখানে এখন জঙ্গলে ঢেকে গেছে, তাছাড়া এখানে একটি গেটও ছিল, আমরা জঙ্গলটি পার করে যেতে পারছি না তাই জন্য। আবার আমরা টোটো ধরে বেরিয়ে পড়লাম আরেকটি গন্তব্যস্থলের দিকে। আমাদের একটি জিনিস চোখে পড়লো, এখানে আরেকটি মন্দির, এই মন্দিরটি ঠিক নামটা আমি জানি না, আর এখানে বলিও হয়, খুব সুন্দর আরেকটি মন্দির। এরপরে যাব আমরা ইছামতি নদীর ভ্রমণ, যেটার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম। তা তোমরা দেখো ইছামতি নদী, আমরা এখান থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম। আমাদের টিকিট মূল্য পড়েছিল 800 টাকা, যেহেতু এখন করোনার জন্য তাই অনেক কিছু এখানে গাইডলাইন রয়েছে। এখানে এখন এমনি টিকিট কেটে হচ্ছে না, কারণ আগে টিকিট ছিল মনে হয় 30 টাকা, এখন করোনার জন্য বন্ধ আছে। তাই জন্য আমরা পুরো একটি ভটভটি নৌকা রিজার্ভ করলাম, যেটার দাম পড়লো 800 টাকা। আমরা এখন লঞ্চে উঠছি, আমরা মোট 14 জন লঞ্চে উঠলাম। আমাদের নৌকা দেখতে পাচ্ছ তোমরা, আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে। আর এই ডান দিকে তোমরা যতগুলি দেখছো এইগুলো হলো গেস্ট হাউস আছে, হোটেল আছে। আমরা যে টোটোতে করে গেছিলাম মোহনাতে, এবার আমরা লঞ্চে করে যাচ্ছি মোহনার দিকেই, যেখানে তিনটি নদীর সংযোগস্থল, মানে একটি হলো ইছামতি, একটি কালিঙ্গি, আর একটি হলো বিদ্যাধরী নদী। আর বন্ধুরা দূরে যে সবুজটি দেখতে পাচ্ছ তোমরা, ওর পরেই হলো বাংলাদেশ। আমরা এই নৌকাতে উঠে খুবই মজা করলাম সবাই মিলে। তা তোমরা যারা যারা এখানে টাকিতে আসবে তারা অবশ্যই এই নৌকা ভ্রমণটি করবে। সামনে যেটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তিনটি নদী একসঙ্গে মিশেছে, এটিকে তোমরা আগে বলেছিলাম কালিঙ্গি নদী, ইছামতি নদী আর বিদ্যাধরী নদী। এরপর আমরা বাঁদিকে আস্তে আস্তে আমাদের নৌকাটি ঘুরবে, আবার আমরা আমাদের যে প্রথম যেখান থেকে উঠেছিলাম সেখানের দিকে আমরা এখন যাচ্ছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চলে এলাম যেখান থেকে আমরা নৌকাতে উঠেছিলাম, আবার আমরা সেখানে ফিরে চলে এলাম। তা আমাদের মোটামুটি এটা সময় লাগলো 1 ঘন্টা মতন ঘোরালো। টাটা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি অল করে রাখবে যাতে সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরের কোনো আরেকটি ভিডিওতে।